नमस्कार सकल दर्शक बंधुदेर आरो एक नतून भिडियोते स्वागत जानाई। आजके आपनादेर बोलबो पेयारा गाछे प्रचुर परिमाणे छोटो छोटो फल की करे दाड़ करबेन एवं फुल कीभावे आनबेन सेई विषयेर भिडियो। देखुन पेयारा गाछे भालो फुल आनते गेले आगे गाछेर चेहराटाके भालो करते हबे। तो सेई कारणे आपनारा जेटा करबेन प्रति मासे একবার করে মিক্স মানে যে মিশ্রিত জৈব সার রয়েছে সেটা গাছে প্রয়োগ করবেন। তার পাশাপাশি আপনারা যেটা করবেন প্রতি 15 দিনে একবার করে সরষের খোল ভিজে জল গাছে দেবেন এবং প্রতি এক মাস অন্তর একবার করে যে কোনো একটা মাইক্রো নিউট্রিয়েন্টস গাছে স্প্রে করে দেবেন। এই পদ্ধতি অবলম্বন করলে আপনাদের গাছের চেহারা খুব সুন্দর হবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে সিজন টাইম এবং ফলও দাঁড়াবে। আমার গাছে দেখুন এই সময় বেশ কিছু ফুল এসেছে এবং কিছু ফল অলরেডি সেট হয়ে গেছে। তো আপনাদের আমি সেটাই আজকের ভিডিওতে দেখাবো। বেশি কিছু করার প্রয়োজন নেই, পেয়ারা গাছটাকে মোটামুটি যে মাটিতে বসাবেন সেখানে যেন জৈব সারের ভাগটা একটু বেশি থাকে। আর পেয়ারা গাছ কিন্তু প্রচুর পরিমাণে খাবার খেতে পছন্দ করে, এই জন্যে এই গাছে যখন খাবার দেবেন যদি জৈব সার দিয়ে থাকেন অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে দেওয়ার, আর রাসায়নিক সার দিলে পরিমাণ মতো দেবেন। তো পেয়ারা গাছে দেখুন আমার এই একটি আরও একটি পেয়ারা গাছ, এই গাছে কিন্তু ফলগুলো সেট হয়ে গেছে। তো এই ফল সেট করার জন্য গাছে আমাদের একটা মাইক্রো নিউট্রিয়েন্টসের পাশাপাশি কিছু পিজিআর স্প্রে করতে হয়। এবার দেখুন পিজিআর অনেক ধরনের কোম্পানির হয়ে থাকে, তবে আমি যেটা দেখলাম এই প্ল্যানোফিক্স এই পিজিআরটা কিন্তু খুব ভালো কাজ করে ফল সেট করার সময়। আমি বিগত এক বছর ধরে এই প্রোডাক্টটা ব্যবহার করছি, এর পাশাপাশি আমি আরও অন্যান্য প্রোডাক্ট ব্যবহার করছি, কিন্তু এই প্ল্যানোফিক্সের যেটা দেখতে পাচ্ছি ফল ঝরে যাওয়াটাকে রোধ করে। এটা আপনারা কখনোই যখন ফুল আসবে গাছে তখন একবার স্প্রে করে দেবেন, তাতে ফুলের সংখ্যা বাড়বে, আর ফল যখন গুটি বাঁধতে শুরু করবে তখন একবার স্প্রে করে দেবেন। আর এখানে আপনাদের আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি, এটা হচ্ছে কুড়ি কুড়ি কুড়ি। এটা আপনারা যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আমি আমার নিয়ারেস্ট যে সারের দোকান সেখানে আমি এটা পেয়েছি অ্যারিসের মাইক্রোফিট। তো আপনারা যেটা পাবেন সেটাই ব্যবহার করবেন। সুজলারও পাওয়া যায়, এছাড়া অন্য আরও অন্যান্য কোম্পানি এগুলো হয়ে থাকে, ইফকো কোম্পানিরও হয়ে থাকে। আপনারা যেটা হাতের কাছে পাবেন সেটাই ব্যবহার করবেন। এটা কিন্তু কখনোই ফুল আসার মানে যখন ফুল ফুটবে তখন স্প্রে করা যাবে না, এটা ফুল আসার আগে স্প্রে করতে হবে এবং ফুল যখন ফলে পরিণত হবে অর্থাৎ ফলের গুটি সেট হয়ে যাবে তখন কিন্তু এটা স্প্রে করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, অবশ্যই আপনারা ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।